দীর্ঘ এক দশকের বেশি সময় পর প্রকাশ্যে জনসভা করে রাজনীতিতে আলোচনায় জামাতে ইসলামী, সেই সূত্র ধরেই একাত্তরে বিতর্কিত ভূমিকায় থাকা দলটির পক্ষে আবারও সরব হয়েছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর। সাফাই গিয়েছেন মানবতা বিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া জামাত নেতাদের পক্ষেও। আজকে কে বিএনপি, কে জামাত, কে চরমনাই, কে খেলাফত, কে বাম, কে ডান, সেইটা আমাদের দেখার বিষয় নয়। সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅধিকার পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে নূর বলেন, আওয়ামী লীগই ভারতের স্পন্সরে ভারতের প্রেসক্রিপশনে এই যুদ্ধাপরাধীদের বিতর্কিত বিচার ব্যবস্থার নামে জামায়াতের কিছু নিরীহ নিরপরাধ নেতাকেও ফাঁসি দিয়েছে। শুধু জামাতের পক্ষে সাফাই গাননি নূর, দলটিকে নিয়েই বর্তমান সরকারকে উৎখাতের হুঁশিয়ারি দেন। বলেন, এই সরকারকে হঠাতে সব দলকেই তাদের দরকার। বিএনপি, জামাত, জাতীয় পার্টি, চরমোনাই যারাই রাজপথে থাকবে তাদের প্রতি সহানুভূতি, তাদের সাথে বন্ধুত্ব এবং ঐক্য তৈরি হবে। আমি বলেছি যে আমার এই ছবি এবং ফোনালাপ পুরোটাই এডিট করা। এর আগেও বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধ বিরোধী দল জামাতের হয়ে বক্তব্য দেন নূর। ইসরায়েলের লিকুদ পার্টি নেতা মেন্দি এন সাফাদের সঙ্গে সাক্ষাতের পর তুমুল বিতর্কের মধ্যেই চলতি বছরের শুরুতে দেশে ফিরেই জামাতের পক্ষে বক্তব্য দেন গণপরিষদের সদস্য সচিব নুরুল হক নূর। শুধু তাই নয়, জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার জামাত ইসলামের আমির শফিকুর রহমানের প্রসঙ্গ তুলে তাকে মানবতাবাদী লোক হিসেবে অভিহিত করেন। দেশে একদিকে জামাতের পক্ষে সাফাই, অন্যদিকে সরকারকে হঠাতে দেশের বাইরেও তৎপরতা চালানোর অভিযোগ রয়েছে নূরের বিরুদ্ধে। ইসরায়েলের ক্ষমতাসীন দল লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদের সঙ্গে বৈঠক করে আলোচনার জন্ম দেন নূর। ইসরায়েলি এজেন্ট মেন্দি এন সাফাদের সঙ্গে প্রকাশিত ছবিটি এডিট করা দাবি করলেও তা যে সত্য নয় সে ব্যাখ্যা দেন ছবিটি প্রথম প্রকাশ করা আওয়ামী লীগের ওয়েব টিমের সমন্বয়ক তন্ময় আহমেদ। এর জেরে সম্প্রতি তিতাস গ্যাস কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পাওয়ার পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তন্ময় আহমেদের উপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত আক্রমণ করেন নূর। তবে সেখানে সাধারণ মানুষের পাল্টা প্রশ্নবাণে জর্জরিত হন নূর। বলেন, তন্ময় আহমেদ তার অর্জিত সার্টিফিকেটের যথার্থ মূল্যায়ন হিসেবেই তিতাস গ্যাসের পরিচালক পদে দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে নূরের অর্জিত সার্টিফিকেটের সবশেষ অবস্থা জানতে চান কেউ কেউ, তবে কোনো সদুত্তর দিতে পারেননি নূর। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা স্পষ্টভাবেই প্রমাণ করে নূর দেশের মৌলবাদী ডানপন্থী রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত হতে যাচ্ছেন। তারা বলছেন, যদিও সাম্প্রদায়িক ও মৌলবাদী কার্যক্রমের সঙ্গে জড়িত হওয়া নূরের জন্য নতুন কিছু নয়, কেননা জনপ্রিয়তা অর্জনের শুরু থেকেই তিনি বিভিন্ন সময় তার রূপ বদলেছেন। ডাকসু নির্বাচনে তার ডাকে সাড়া দিয়ে বেশ কিছু বাম দল নির্বাচন থেকে সরে দাঁড়ালেও পরে নিজে আর পদত্যাগ করেননি নুরুল হক নূর। ওমর ইনান, সময় সংবাদ, ঢাকা।